সায়েন্স ল্যাবে বোমা বিস্ফোরণের টার্গেট পুলিশ বলছে বিএমপি বড় হামলার প্রস্তুতি আশঙ্কা কাদেরের সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের বিনিয়োগে ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিট করার নির্দেশ প্রধানমন্ত্রী রপ্তানি বাড়াতে নতুন পণ্যে বাজার ধরার পরামর্শ সংকটের মধ্যেই 42-এ পা রাখল বিএনপি খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনের বিকল্প নেই বলছে জাতীয় ঐক্য ফ্রন্ট মিন্নির জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন 24 জনকে অভিযুক্ত করে বরগুনা পুলিশের অভিযোগপত্র দাখিল আসামের নাগরিক তালিকা নিয়ে তীব্র অসন্তোষ বাদ পড়াদের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে বলছেন মমতা আরএফএলের রেইনবো পেইন্টস জাদুই জানে রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং স্বাগত নিউজ 24 সংবাদে সঙ্গে আছি শেখ জায়েদ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত পুলিশকে লক্ষ্য করে রাজধানীর সায়েন্স ল্যাবে বোমা হামলা হয়েছে জানিয়েছেন ডিপি কমিশনার আসাদুজ্জামান মিয়া তবে দায় স্বীকার করলেও জঙ্গি সংগঠন আইএস এর সংশ্লিষ্টতা আছে কিনা তা যাচাই করে দেখার কথা জানান তিনি এদিকে হামলার ঘটনায় নিউ মার্কেট থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে আর পুলিশের ওপর পরপর 3 হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন জনমনে আতঙ্ক ছড়াতে এই হামলা সামদানি হক নাজুমের রিপোর্ট শনিবার রাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকার ফুট ওভার ব্রিজের উপর থেকে ছোড়া হয়েছিল আইইডি আর লক্ষ্য ছিল পুলিশ তবে ভাগ্যবশত বেঁচে যান 2 পুলিশ সদস্য আহত হলেও শঙ্কামুক্ত তারা ঘটনার পর থেকেই তদন্তে নেমেছে পুলিশ হাতে এসেছে সিসি ক্যামেরার ফুটেজও তদন্তের স্বার্থে আমলে নেওয়া হয়েছে জঙ্গি সংগঠন আইএসের দায় স্বীকারের বিষয়টিও নিশ্চিত হতে সাহায্য নেওয়া হচ্ছে বিদেশি গোয়েন্দা সংস্থার এমন তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া একটি কুচক্রান্তি মহল দুষ্কৃতিকের মহল শুরু থেকেই পুলিশের পরে ক্ষুব্ধ আছে তদন্তকারী কর্মকর্তারা নানাভাবে বিষয়গুলো তদন্ত করছে অনুসন্ধান করছে এবং দেশি বিদেশি বিভিন্ন সংস্থার সাথেও আমরা সমন্বয় রেখে আমরা কাজ করে যাচ্ছি গুরুত্বপূর্ণ এক মন্ত্রণালয়ের মন্ত্রীর গাড়িবহরে হামলার ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গাজীপুরের কাশিমপুর কারাগারে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী জানান সকল সূত্র সামনে রেখেই তদন্ত চলছে মন্ত্রী মহোদয়ের গাড়ির বহরে অ্যাটাক হয়নি এটা একটা হঠাৎ করেই একটা দুর্ঘটনা ঘটেছে এটা নিয়ে আমাদের যা গোয়েন্দা সংস্থা আমাদের পুলিশ বাহিনী এটা তদন্ত করছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী মনে করেন এমন ছোট ছোট হামলা বড় পরিকল্পনারই পূর্বাভাস সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের জানান ভবিষ্যতে মন্ত্রীরাও টার্গেট হতে পারে তাই আরও বেশি সতর্ক থাকতে হবে পুলিশের উপর উপর্যুপুরি 3-4টি যে হামলা রিমোট কন্ট্রোলে এই সিস্টেমে এই সিস্টেমটাকে তারা টেস্ট কেস হিসেবে অত নিতে পারে পরবর্তীতে বড় ধরনের কোনো হামলা করার জন্য তারা দুর্বল হয়েছে কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছে এটা তো মনে করার কোনো কারণ নেই তবে এমন ছোট ছোট হামলা করে নিজেদের অস্তিত্বের জানান দিতে চাইলেও উগ্রবাদীদের বড় হামলার সক্ষমতা নেই বলে মনে করছে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা সামদানি হক নাজুম নিউজ 24 ঢাকা বাংলাদেশের মতো সারা বিশ্বে জঙ্গিরা এখন কোণঠাসা আর নিজেদের অস্তিত্বর এই সংকটকে ধামাচাপা দিতেই মাঝে মধ্যে ছোটখাটো হামলা করছে তারা অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা হলে সেই খবর বিশ্ব গণমাধ্যমে ফলাও করে প্রচার হবে তাই এখন টার্গেট পুলিশ বাহিনী তবে এতে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী অনেক দুর্বল কিন্তু আইএসের যে বলি যে আদর্শ যেটা যে বিশ্বজুড়ে জেহাদের মাধ্যমে ক্ষমতা দখল করা এবং সেই আদর্শ তো এখনও জীবিত এবং এই আদর্শে বিভিন্ন দেশে ছোট ছোট গ্রুপ থেকে নিয়ে ইন্ডিভিজুয়াল ব্যক্তি পর্যন্ত তারা ইনফ্লুয়েন্স হচ্ছে তারা সবসময় চায় যে তাদের যেসব কাজ করছে তার যেন প্রচার হয় তো এই তো যেমন ধরুন গতকালকের ঘটনায় আপনার মানে প্রচার হচ্ছে ফ্রন্ট পেজে এটা আসছে হয়তো আন্তর্জাতিক মিডিয়াতেও এটা যাবে আপনি ইন্টারভিউ করছেন এখন গ্রামের কোনো রিমোট লোকেশনে কিছু হলে সেটা তো আর ওই রকম ফ্রন্ট পেজে আসতো না সুতরাং তারা চাচ্ছে তাই আমি মনে করি না যে কোনো বড় ধরনের কিছু করার মতো ক্ষমতা তাদের আছে তবে আমাদেরকে সাবধান হতে হবে বিশেষ করে আমাদের
তরুণ সমাজ যেন এগুলোতে জড়িয়ে না পড়ে সে ব্যাপারে যথেষ্ট আমাদের কাজ করার এখনো অনেক বাকি। বিনিয়োগের জন্য ব্যাংক ঋণে সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা নিশ্চিত করতে আবারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন এই হারে কোনো কোনো ব্যাংক ঋণ দিলেও অনেকেই তা মানছে না, ফলে ঋণ খেলাপির সংখ্যা বাড়ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে সব কথা বলেন সরকার প্রধান। একই সাথে তিনি রপ্তানি বাড়াতে নতুন পণ্যে নতুন বাজার খোঁজার উপরও গুরুত্ব আরোপ করেন। আরও জানাচ্ছেন শাহ আলী জয়। গত 15 বছরে বাংলাদেশের রপ্তানি কয়েক গুণ বেড়েছে, মার্কিন ডলারে এর আকার দাঁড়িয়েছে 46.8 বিলিয়ন। 2016-17 অর্থবছরের রপ্তানি পদক প্রদান অনুষ্ঠানে একথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বাণিজ্য বিনিয়োগে অনুকূল পরিবেশ ছিল বলেই এ অর্জন সম্ভব হয়েছে। মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী বলেন 2021 সালের মধ্যে দেশের রপ্তানি আয় $60 বিলিয়ন নিয়ে যেতে চায় সরকার। এ লক্ষ্যে রপ্তানির তালিকায় নতুন নতুন পণ্য যোগ করতে রপ্তানিকারকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনেক দেশ আছে এখনও যেসব দেশ হয়তো আমরা আবিষ্কারই করতে পারিনি, কিন্তু আমাদের বাঙালি সম্প্রদায় কিন্তু সব জায়গায় আছে। একটু যোগাযোগ করে আপনারা কিন্তু নতুন নতুন পণ্য উৎপাদন এবং সেটা রপ্তানি করার পদক্ষেপ নিতে পারেন। সেই সাথে কতগুলি ট্র্যাডিশনাল ছাড়াও নন ট্র্যাডিশনাল পণ্যগুলি তারও কিন্তু একটা চাহিদা আছে, অনেকে সহ উদ্যোগে করে থাকে, তাদেরকেও যথাযথভাবে আমরা সহযোগিতা করে যাচ্ছি। শেখ হাসিনা বলেন দেশের বিনিয়োগ ব্যবস্থাকে আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে, বিনিয়োগকারীদের হয়রানি কমাতে চালু করা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা। ব্যাংকের ঋণ নিতে গেলে অনেক উচ্চ হারে মানে সুদ দিয়ে ঋণ নিতে হয়। ইতিমধ্যে আমরা নির্দেশ দিয়েছি যে সেটা সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে হবে। কিছু কিছু ব্যাংক মেনেছে, কিছু কিছু ব্যাংক মানেনি এখনও, তবে সেটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং তাদের যা যা সুযোগ সুবিধা দেওয়া সেটাও আমরা করে দিচ্ছি। কাজে এটাকে আমরা সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে চাই এবং ইতিমধ্যে সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি। অত বেশি সুদে ঋণ নিয়ে বিনিয়োগ করতে গেলে খুব স্বাভাবিক যে ঋণ খেলাপি হতেই হবে, কারণ টাকা নেওয়ার সাথে সাথেই তো আর ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যায় না। রপ্তানি খাতে অবদান রাখায় অনুষ্ঠানে 66টি প্রতিষ্ঠানকে 3 ক্যাটাগরিতে দেয়া বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মাননা রপ্তানিকারকদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। গণতন্ত্র পুনরুদ্ধার এবং খালেদা জিয়ার মুক্তির জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই বলে মনে করেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। নিজেদের মধ্যকার ত্রুটি বিচ্যুতি ভুলে বিএনপির প্রধানকে মুক্ত করতে নেতাকর্মীদের সর্বশক্তি নিয়ে প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির নেতারা। দলটির 41তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। তবে নতুন নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির আদায়কে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবেও দেখছেন তারা। তহিদ শান্তর প্রতিবেদন। বিএনপির 41তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলের সিনিয়র নেতাদের সঙ্গে যোগ দেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার জন্য উদ্যোগ অব্যাহত রাখার কথা বলেন ঐক্যফ্রন্ট এবং 20 দলীয় জোটের নেতৃবৃন্দ। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে এই দেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। এটা জনগণের, বাংলাদেশের জনগণের দাবি। জাতীয় বৃহত্ত ঐক্যের মাধ্যমে রাজপথে নামতে হবে, তাকে কারাগার থেকে বের করে আনতে। খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথের আন্দোলন জোরদার করার জন্য দলের কর্মীদের প্রস্তুতি নিতে বলেন বিএনপি নেতারা। আমরা যদি ভয়কে জয় না করতে পারি আর মৃত্যুকে যদি আলিঙ্গন না করতে পারি তাহলে গণতন্ত্র কখনো আলোর মুখ দেখবে না, খালেদা জিয়াও মুক্ত হবে না। এই আওয়ামী লীগের কারণেই জাতীয়তাবাদী দলকে কোনোদিন নিশ্চিহ্ন করা যাবে না এবং তাদের কারণেই বিএনপি আগামী শতাব্দী পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে কাজ করে যাবে। যে প্রক্রিয়ায় আমরা চলছি এখন, এই পুনর্গঠন করে সময় মতো আমাদেরকে শক্তি সঞ্চয় করতে হবে। দেশনৈতিক খালেদা জিয়া মানে গণতন্ত্র, গণতন্ত্র মানে দেশনৈতিক খালেদা জিয়া। সেই কারণেই আজকে সর্বোচ্চ শক্তি দিয়ে আমাদেরকে তাকে মুক্ত করতে হবে, যে নির্বাচন বাতিল করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আপনাদেরকে নির্বাচন করতে হবে। এর আগে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দোয়া করেন বিএনপি নেতারা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। একদিকে দুর্নীতির দায়ে খালেদা জিয়া জেলে, অন্যদিকে প্রবাসে তারেক রহমান। এমন বাস্তবতায়
রোববার 41তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। নেতৃত্বের সংকটই দলটির দুর্দশার প্রধান কারণ বলছেন বিশ্লেষকরা। তবে দলটির মহাসচিবের দাবি, এর কোনো প্রভাব দলে পড়েনি। তৌহিদ শান্তর আরও একটি প্রতিবেদন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডে বাংলাদেশের রাজনীতিতে রক্তাক্ত পট পরিবর্তন ঘটে। 1975 পনেরোই আগস্টের পর থেকে প্রায় 3 বছর বাংলাদেশে ছিল অনির্বাচিত সরকার। দেশ পরিচালনা করেন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় বিএনপি প্রতিষ্ঠিত হয় এবং 1979 সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়। আর ক্ষমতা গ্রহণের 2 বছরের মাথায় জিয়াউর রহমানকেও হত্যা করে কিছু সেনা সদস্য। প্রতিষ্ঠার 2 বছরের মধ্যেই সংকটে পড়ে বিএনপি। এরপর হাল ধরেন তার স্ত্রী খালেদা জিয়া। 1991 এবং 2001 সালে নির্বাচিত হয়ে আরও 2 বার রাষ্ট্র ক্ষমতা যায় দলটি। মাঝে 1996 সালের 15ই ফেব্রুয়ারি বিতর্কিত সংসদ নির্বাচনেও প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা জিয়া। তবে 2007 সালের পর থেকে টানা 13 বছর ক্ষমতার বাইরে থাকা প্রধান নেত্রীর কারাভোগ আর তারেক রহমানের প্রবাস জীবন, এই তিনটি দলটির দুর্দশা ডেকে এনেছে বলছেন বিশ্লেষকরা। বিএনপি যে দুরবস্থা তার জন্য তাদের কিছু কাজ দায়ী, আর কিছুটা দায়ী হচ্ছে তাদের প্রতিপক্ষের আগ্রাসন তাদের উপরে। দুটো মিলিয়ে তাদের অবস্থা একেবারে জেরবার অবস্থা হয়ে গেছে। তাদের 2 নেতাই, এক নেতা জেলে আরেক নেতা বিলাতে, ফলে একটা বেকুয়াম সৃষ্টি হয় এবং শূন্যতাতেই সমস্যা সৃষ্টি বেশি হয়। স্বভাবতই যেহেতু নাই মির্জা ফখরুল আলমগীরই, তার উপরেই দায়িত্ব বর্তায়, তাকে সাহস করে বলতে হবে ঠিক জিয়াউর রহমানের আদলেই আই টেক কমান্ড। এসব সংকট কাটিয়ে দল এখন আরও সংগঠিত হয়েছে এমন দাবি করছেন বিএনপি মহাসচিব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি প্রতিটি বিএনপি নেতা কর্মীকে সবসময় কষ্ট দিচ্ছে এবং সেই কষ্ট থেকেই বোধ হয় সেই উদ্দীপনার সৃষ্টি হবে, যে উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপি অবশ্যই সফল হবে। 41 বছরে দলটি 2 বার বিরোধী দলেও ছিল। 10ম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে 5 বছরের জন্য ছিটকে পড়ে জাতীয় সংসদ থেকে। 2018 সালের নির্বাচনে ঐক্যফ্রন্ট গঠন করে অংশ নেয় সংসদ নির্বাচনে। 8টি আসন পেলেও সংসদে যোগ দেয়া না দেওয়ার দোলাচালে দুলতে দুলতে শেষ অবধি আবারও সংসদের ভেতরে অবস্থান তৈরি করে বিএনপি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। এদিকে বিএনপির 41তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটিকে অভিনন্দন জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। একই সাথে বিএনপিকে সন্ত্রাসের রাজনীতি পরিহারের আহ্বানও জানান। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তথ্যমন্ত্রী। তারা ক্ষমতা দখল করেছিল, ক্ষমতায়ও গিয়েছিল খালেদা জিয়ার নেতৃত্বে, কিন্তু দেশকে তারা সুশাসন দিতে পারেনি। বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল তখন দুর্নীতি দুঃশাসন শুধু নয়, দেশ জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর শূন্য ঘোষিত রংপুর 3 আসনে আগামী 5 অক্টোবর ভোট গ্রহণের দিন রেখে উপনির্বাচনের তফসিল দিয়েছে নির্বাচন কমিশন। রোববার নির্বাচন কমিশন এক সংবাদ সম্মেলনে এই তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে 9 সেপ্টেম্বর পর্যন্ত। তা বাছাই হবে 11 সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় 16 সেপ্টেম্বর। রংপুর 3 আসনের সবগুলো কেন্দ্রে ভোট গ্রহণ হবে ইভিএমে। আরও জানাচ্ছেন হাসান পারভেজ। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ গত 14 জুলাই মারা যান। গত 16 জুলাই তার সংসদীয় আসন রংপুর 3 শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। আসন শূন্য হওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। রবিবার আগামী 5 অক্টোবর ভোট গ্রহণের দিন রেখে এরশাদের শূন্য ঘোষিত রংপুর 3 আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 9 সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 11 সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 16 সেপ্টেম্বর, ভোট গ্রহণের তারিখ 5 অক্টোবর 2019 শনিবার। এই আসনের মোট ভোটার সংখ্যা 4,42,072 জন। 11ম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে ইভিএমে ভোট নিয়েছিল নির্বাচন কমিশন। এবারও এই আসনে ইভিএমে ভোট হবে। ভোট গ্রহণের সময় হবে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। প্রত্যেকটি কেন্দ্রে এই আসনে এই নির্বাচন হবে
ইভিএম এর মাধ্যমে। গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়ার পর এই আসন থেকে বরাবরই বিপুল ভোটে বিজয়ী হয়ে আসছিলেন এরশাদ। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় হাইকোর্টে জামিন পাওয়া রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিনির জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রোববার রাষ্ট্রপক্ষের আইনজীবী সুফিয়া খাতুন আবেদন করেন। গত 26 জুন রিফাতকে কুপিয়ে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে প্রাথমিকভাবে রিফাতের স্ত্রী মিন্নির সাহসী ভূমিকা দৃশ্যমান হলেও পরবর্তীতে নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত এই হত্যাকাণ্ডে আসামি হয়ে কারাগারে যেতে হয় মিন্নিকে। তবে মিন্নির বাবা শুরু থেকেই দাবি করে আসছেন তার মেয়েকে ফাঁসানোর চেষ্টা চলছে। এদিকে রিফাত হত্যা মামলায় মিন্নি সহ 24 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে বরগুনা পুলিশ। কমছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আগের দিনের তুলনায় ডেঙ্গুর হার এখন 12% কম। গত 24 ঘন্টায় ঢাকার 405 জন ও ঢাকার বাইরে 497 জন নতুন করে ভর্তি হয়েছেন হাসপাতালে। তবে সামনের দিনগুলোয় ডেঙ্গু রোগীর সংখ্যা কমতেই থাকবে নাকি বাড়বে সে বিষয়ে নিশ্চিত নন স্বাস্থ্য অধিদপ্তর ও চিকিৎসকরা। তাই সচেতন ও সতর্ক থাকার পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। সালমানের বয়স মাত্র 6 মাস। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় শনিবার সন্ধ্যায়। ডেঙ্গু হয়েছে বলতে আসলে বাসায় তো কয়েল চালানো থাকে সবসময়, তারপর দেখা গেছে আমার একবার হয়েছিল হয়তো এই কারণে। দিনে ঘুমালো মশারি দিয়ে দিই, রাতে ঘুমানোর সময় তো আমরা তিনজনই আর কি মশারির ভিতরে থাকি, তারপরে এভাবে হয়ে গেছে। সালমানের মতো 902 জন ডেঙ্গু রোগী সারা দেশে ভর্তি হয়েছেন শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত 24 ঘন্টায়, এ হিসাব স্বাস্থ্য অধিদপ্তরের। এই সময়ের মধ্যে ছাড় পেয়েছেন 1508 জন। অনেকেই বলছেন সতর্ক থাকার পরও আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তারপর দাবার সরকারে আবার ওষুধ দিয়ে গেছে, বাসার ভিতরে গলির ভিতরেও দিয়ে গেছে, তারপরে তো অসুস্থ হয়ে গেছে। লাঞ্চের সমস্যা হয়েছে, তারপর আমরা ঢাকা নিয়ে এসেছি, নিয়ে তারপরে পিজিতে ভর্তি করাইছি। চিকিৎসা খুব ভালো চিকিৎসা চলতে আছে। ও যে কোচিংয়ে পড়ে, এই কোচিংয়ে যখন গেছে তখনই বলছে যে যখন কামড় দিছে এর ঠিক 3 ঘন্টা পর বলতেছে কোচিং থেকে বাসায় এসে বলতেছে আমার হাত পা ব্যথা করতেছে, সারা শরীর ব্যথা করতেছে। খেলতে গেছে সেখানেও হইতে পারে, বাসা বাড়িতে হইতে পারে, মানে এটা তো আমরা নিশ্চিত করে বলতে পারতেছি না আসলে কোথায় হয়েছে কীভাবে হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 1 মাস 3 দিন পর রোগী ভর্তির সংখ্যা 100-এর নিচে নেমেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও গেল 10 দিন ধরে ডেঙ্গু রোগী ভর্তির হার কম। লাস্ট 24 আওয়ার্স আমাদের এখানে 92 জন ভর্তি হয়েছিল এবং আমরা 144 জন ডিসচার্জ করেছি। সেকেন্ড হলো যে আপনার সিজনাল চেঞ্জ হয়েছে, যে বৃষ্টি অনেক কমে গেছে, এখন যে ডেঙ্গু মশার যে ব্রিডিং প্লেসগুলো কমে আসছে। সারা দেশেও ডেঙ্গুর প্রকোপের চিত্র প্রায় একই রকম। কোনো ইনফেকশাস ডিজিজ মানে কনফার্ম কমবে এটা আসলে বলা খুবই কঠিন, কারণ আমরা এটাকে বলি অ্যাট্রিবিউটেবল রিস্ক। অ্যাট্রিবিউটেবল রিস্ক ক্যালকুলেশন করা হয়, তার থেকে মনে হচ্ছে কমবে। ঢাকা মহানগরীতে হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন 2340 জন আর ঢাকার বাইরে আছেন 1914 জন। ঢাকায় 13% ও ঢাকার বাইরে 11% ডেঙ্গু রোগী কমেছে। ডেঙ্গু পরিস্থিতি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে চলে আসা শুরু করেছে। সারা দেশে এবার এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন 71,097 জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 94% রোগী। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। নারায়ণগঞ্জের মেঘনাঘাটে 718 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করতে যাচ্ছে ভারতের বেসরকারি গ্রুপ রিলায়েন্স পাওয়ার। আর সেই বিদ্যুৎ কিনতে রিলায়েন্স পাওয়ারের সাথে চুক্তি করল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। রোববার বিকেলে বিদ্যুৎ ভবনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী 3 বছরের মধ্যে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শেষ হবে আর উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে 5.85 টাকা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক এলাহী চৌধুরী বলেন, সরকার বিদ্যুৎ খাতে এখন দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নিচ্ছে। আর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি বলেন, রামপাল মৈত্রী থার্মাল পাওয়ার প্ল্যান্টের মতো এই নতুন বিদ্যুৎ কেন্দ্র আরেকটি সফলতার প্রতীক হবে। যে বাংলাদেশ সরকার কেন বড় প্রজেক্ট করতেছে না, যারা টক শোতে যান তারা এই নিয়ে
অনেক মন্তব্য করেছে। আমাদের লক্ষ্য ছিল যে মানুষের কাছে প্রথম বিদ্যুৎ দেওয়া, এখন আমাদের সময় এসেছে যে আমরা দীর্ঘমেয়াদী প্রকল্পগুলো একটার পর একটা আমরা সই করেছি। বাংলাদেশ ইজ আ গ্রোয়িং ইকোনমি, ইট নিডস মোর এনার্জি টু কিপ আপ ইটস হাই ইকোনমিক গ্রোথ এন্ড ইন্ডিয়া ইজ ফুললি কমিটেড টু কোঅপারেট উইথ বাংলাদেশ। ঢাকা শহর রক্ষা বাঁধ ও পানি উন্নয়ন বোর্ডের জমি জবরদখল করে প্লট আকারে বিক্রি করছে প্রিয়াঙ্কা হাউজিং। এমনকি সাভারের বিরুলিয়ায় ড্যাপের ব্যবহার নিষিদ্ধ জমিও রক্ষা পাচ্ছে না। স্থানীয় প্রশাসন বলছে জলাভূমি রক্ষায় দ্রুত আইনি ব্যবস্থা নেবে তারা। আর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জানান যতই প্রভাবশালী হোক আইন অনুযায়ী তাদের উচ্ছেদ করা হবে। আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদন। প্রিয়াঙ্কা কালচারাল ইনস্টিটিউটের সাইনবোর্ড ব্যবহার করে ঢাকা শহর রক্ষা বাঁধের জায়গা দখল করেছে সাইদুর রহমান সজল। অনুসন্ধানে জানা যায় জায়গাটির মালিকানা তার নয়, সেখানে আছে পানি উন্নয়ন বোর্ড ও ব্যক্তি মালিকানাধীন জমি। এই সম্পত্তিটা আসলে মূল মালিক ছিলেন মানুচন্দ্র সাহা, মানুচন্দ্র সাহা ছিলেন নিঃসন্তান। এর পরবর্তীতে এই সম্পত্তিটা নিলাম হয়, জনৈক মরিয়ম বিবি এই জমিটা নিলামে ক্রয় করেন। পরবর্তীতে তার ছেলে হাবিবুর রহমান এটার মালিক হন এবং সে হাবিবুর রহমান আমাদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি দেন এবং ওই পাওয়ার অফ অ্যাটর্নি বলে আমরা এটা কোর্টে মামলা করেছি। এই যে সাইদুর রহমান সজল, উনি করেছেন কি, কোনো কাগজপত্র ছাড়াই অবৈধভাবে জমিটি দখল করে রেখেছেন। স্থানীয়রা বলছেন দখল করা ঢাকা শহর রক্ষা বাঁধের কিছু অংশ নাকি প্রিয়াঙ্কা হাউজিংয়ের নামে প্লট করে বালি ভরাট ও বিক্রি চলছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা। তুরাগ নদীর পাশে যে একদিকে যেমন প্রিয়াঙ্কা শুটিং জোন, এটাও কিন্তু একটা অবৈধ দখলদার। 80-90 বিঘা হিন্দু সম্প্রদায়ের জায়গা দখল করে তারা শুটিং জোন করেছে। সরকার বাহাদুর এর বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়। তুরাগের ওপারে বিরুলিয়া অংশে জলাভূমিতে বালু ফেলে বিরুলিয়ার লাইফলাইন খ্যাত বিশিখালী খাল ভরাট করে ফেলেছে সাইদুর রহমান সজলের প্রতিষ্ঠান। ও নদীতে আইসে বিশিখালী মুখ একেবারে ডেঙ্গা পর্যন্ত, ডেঙ্গা পর্যন্ত আইসা দখল হওয়া জায়গায় গণমাধ্যম পৌঁছানোর সাথে সাথে দলবল নিয়ে হাজির হন প্রিয়াঙ্কা হাউজিং এর কর্তা ব্যক্তিরা। অনুমতি পাইছেন এখন পর্যন্ত? আমরা অলরেডি অ্যাপ্লাই করা আছে। অ্যাপ্লাই করলে কি ধরেন আপনি রাস্তা বানাতে পারেন? রাস্তা করে দিছি, মানুষ যাইলো আইলো। এরই মধ্যে ফোনে যুক্ত হন সবকিছুর নেপথ্য কারিগর সাইদুর রহমান সজল। আমি পাইপ দিয়ে দিছি, সরকারি রাস্তা নেই। এটা আমি জানি যে সাইদুর রহমান সজল সাহ যে প্রিয়াঙ্কা মালিক, উনি ব্যক্তিগত ভাবে বালু ভরাট করে একটা রাস্তা বের করেছিল। আপনি খুব শীঘ্রই দেখবেন আমরা উপজেলা প্রশাসন সাভারের পক্ষ থেকে আমরা দৃশ্যমান এবং তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিয়ে এই অবৈধ দখলদারদের উচ্ছেদ করব। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জলাশয় দখলদারদের ব্যাপারে সরকারের জিরো টলারেন্সের কথা জানান। যেখানে যে উদ্যোগ ইতোমধ্যে কেউ কেউ নিয়েছেন মর্মে আমরা শুনেছি, আমরা আইনগত ব্যবস্থা নেব, প্রয়োজনে আইনের কঠোর প্রয়োগও করব, কোনোভাবেই জলাশয় ভরাট করতে দেওয়া হবে না। স্থানীয় ভুক্তভোগীরা বলছেন দ্রুত ব্যবস্থা না নিলে ঢাকা শহররক্ষা বাঁধের আরও জায়গা বেদখল হবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছে আরও খবর নিয়ে, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে প্রয়োজন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ একটি সৎ, মেধাবী, শিক্ষিত ও দক্ষ প্রজন্ম, যারা বাংলাদেশের সঠিক ইতিহাস জানবে, মুক্তিযুদ্ধকে জানবে, বঙ্গবন্ধুকে জানবে। এই প্রত্যয় ও প্রত্যাশা নিয়ে হাসুমনির পাঠশালা বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে দেশের সকল চিত্রশিল্পীদের নিয়ে আয়োজন করতে যাচ্ছে বঙ্গবন্ধু ছবি মেলা। তার প্রতিপাদ্য বিষয় পিতার ভাবনার সোনার বাংলা। রোববার ধানমন্ডির 32 নম্বর প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য দেন প্রদর্শনীর আহ্বায়ক শিল্পী শাহাবুদ্দিন। প্রদর্শনীতে রাখা হবে বঙ্গবন্ধুর ওপর বিশিষ্ট চিত্রশিল্পীদের আঁকা ছবি এবং শিল্পকর্ম। আগামী বছর অর্থাৎ 2020 সালের
জানুয়ারি মার্চের মধ্যে যে কোনো সময় রাজধানীতে অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী। কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলিতে নানা আয়োজনে উদযাপিত হলো বিএনপির 41তম প্রতিষ্ঠাবার্ষিকী। উপলক্ষে দুই উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার বিকেলে বাজিতপুরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। তিনি বলেন, সরকারের দমননীতির কারণে বিএনপি প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে পারছে না। এর আগে দুপুরে নিকলি উপজেলায় আলোচনা সভায়ও যোগ দেন তিনি। আমাদের বক্তব্য যাতে আমরা জনগণের মাঝে প্রকাশ করতে না পারি, তার কারণে আজকে আমার এই বাড়িতেই অনুষ্ঠান করতে হচ্ছে। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে 571 দিন কারাবাস করতেছেন। মুক্তি মুক্তি, আপনারা সবাই মুক্তি চান, মুক্তি চান। এবারে প্রবাসের খবর। জার্মানির ডুসেলডর্ফ শহরে শেষ হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক মেয়র্স কনফারেন্স। এবারে প্রথম বাংলাদেশ থেকে যোগ দেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। বিস্তারিত জানাতে জার্মানি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশের অনারারি কনসুলার হাসনাত মিয়া। জনাব হাসনাত মিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। তিন দিনব্যাপী মেয়র কনফারেন্সে কোন বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয়েছে আমাদেরকে জানাবেন। আপনাদের স্বাগত। এই তিন আজকে তিন আজকে শেষ হয়ে গেল আমাদের ইন্টারন্যাশনাল মেয়র কনফারেন্স। অর্থাৎ 30 তারিখে কনফারেন্স শুরু হয়, 30 আগস্ট থেকে আজ পর্যন্ত 1 সেপ্টেম্বরে। আমরা 42টা দেশের মেয়ররা এসেছিলেন সারা বিশ্বের থেকে। বাংলাদেশ এই প্রথম এই ধরনের মেয়র কনফারেন্সে যোগ দিয়েছেন। আমরা মূলত এক্সচেঞ্জ অফ নলেজ, যেটা নাকি বাংলাদেশের বর্তমানে প্রেক্ষাপটে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, বিভিন্ন দেশের মেয়ররা তাদের দেশগুলোকে বা শহর বড় বড় শহরগুলোকে কিভাবে ডেভেলপ করেছে এই বিষয়ে বিভিন্ন দেশের প্রজেক্টগুলো আমাদেরকে আমাদের সাথে শেয়ার করেন। তাদের আজ থেকে 20 বছর 25 বছর বা যেমন মস্কো শহর আজ থেকে 15 বছর আগে কিরকম ছিল এবং আজকে কোথায় আছে, কিভাবে হচ্ছে, এই বিভিন্ন নলেজ শেয়ারগুলো হচ্ছে। পাশাপাশি আগামী দিনে বাংলাদেশের ঢাকা শহর কিভাবে আমাদের মাননীয় মেয়র নর্থ সিটি বা ঢাকা শহর কিভাবে দেখতে চায় আজকের সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, সেটার উপর একটা উনি স্পিচ রাখেন। মূল কথা হলো যে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন তার সাথে সাথে শহর যে দ্রুত আগাচ্ছে এটার উপর উনি বক্তব্য রাখেন। এবং এই নিয়ম কিছু কিছু ব্যাপার রয়েছে যেটা নাকি পরিকল্পিত ভাবে আগানোর দরকার, সেইটা উনি তুলে ধরেন এবং অন্য অন্য যারা মেয়র আসছেন তাদের সাথে উনি এক্সচেঞ্জ করেন। বিশেষ করে ডুসেলডর্ফের মেয়র টমাস গাইজেল, যিনি নাকি এইটা উদ্যোক্তা, ওনার সাথে একটা বিশেষ মিটিং হয় যেটা নাকি বাংলাদেশের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ। এবং আগামীতে 2020 সালে বঙ্গবন্ধুর শতবার্ষিকী জন্মবার্ষিকী উপলক্ষে আমরা ডুসেলডর্ফ মেয়রকে আমরা একটা প্রস্তাব দিই, আমাদের আমাদের মেয়র প্রস্তাব দেন যে 100টা গাছ লাগাবে। সেই যে কোন পার্কে বা কোথায় জায়গাটা হতে পারে সেটা নিয়ে একটা দ্বিপাক্ষিক আলোচনা হবে খুব দ্রুতই, যেটা নাকি আমার অফিসের মাধ্যমে আমাদের বাংলাদেশের এম্বাসি বার্লিনের এম্বাসিডার সহ আমরা একটা নির্দিষ্ট জায়গা আমরা দেখবো খুব দ্রুত। এটা ঠিক হয়ে গেছে। আপনার শহীদ মিনারের ব্যাপারটা জনাব হাসনাত ভাই আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমি জানতে চাই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলামকে আপনি স্বাগত জানিয়েছেন এবং আপনাদের একটা ব্যবস্থাপনায় সেখানে এটি হয়েছে, তার সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয়েছে এই তিন দিনের সম্মেলনে অংশ নেওয়ার পর, তিন দিনের কনফারেন্সে অংশ নেওয়ার পর কোন কোন বিষয়গুলো আসলে তিনি গ্রহণ করার মতো পেয়েছেন যেগুলো ঢাকা সিটির জন্য কাজে লাগবে, তার অভিজ্ঞতা জানতে পেরেছেন কিনা বা তার বক্তব্য? আজকে ওনার সাথে অনেক মানে আমরা সেশনের পর আমরা বসি ডুসেলডর্ফ শহরে যেখানে উনি অবস্থান করছেন। উনি ক্যালকাটা ডেপুটি মেয়র আসছিলেন, যে ওনার সাথে উনি এক্সচেঞ্জ করেছেন ক্যালকাটার শহরের যে অভিজ্ঞতা, বিশেষ করে ডেঙ্গুর ব্যাপারটা, এটা উনি গত
কয়েক সপ্তাহ আগে ওনাদের সাথে প্রেস কনফারেন্সে কথা বলেছেন এবং ওনাকে ওনার এই মেয়র কনফারেন্সের মাধ্যমে ওনার সাথে আবার দেখা হয়। তখন ওনারা দুই মেয়রই ওনাদের অভিজ্ঞতা আপনার এক্সচেঞ্জ করে এবং আমাদের মেয়র মহোদয় উনি অন্য অন্য মেয়রের সাথে যে নলেজ অফ এক্সচেঞ্জ যেটা হলো এটার মাধ্যমে আমি মনে করি ঢাকাতে বিভিন্ন যে জটিলতা রয়েছে সেটা ডেঙ্গু হোক এটা তো সাময়িক একটা ব্যাপার, অন্য অন্য সমস্যাগুলো রয়েছে বজ্র এবং বজ্র থেকে যে এটা এটাকে সম্পদ করা এটাকে ইলেকট্রিসিটি করা বা বজ্র থেকে ইলেকট্রিসিটি তৈরি করা এটা উনি উনি সঠিক একটা জায়গায় যেতে পারছে অন্যদের সাথে এক্সচেঞ্জ করে। ওনার সাথে একটা ব্যবসায়ী ডেলিগেশনের সাথেও আপনার মিটিং হয়েছে যারা নাকি আলটারনেটিভ এনার্জি যেটা নাকি বজ্র থেকে বিভিন্ন শহরে যারা জার্মানিতে হয়ে থাকে বা ইউরোপে বিভিন্ন দেশে বজ্র থেকে ওনারা এটা এখান থেকে একটা ইলেকট্রিসিটি করার যে একটা যে প্রসেস চলে ওই প্রসেস সম্বন্ধে ওনার সাথে একটা ব্যবসায়ী ইনভেস্টরের সাথে কথা হয়েছে, ওনারা হসপিটালের ব্যাপারে কথা বলেছে। মানে মেয়র সাহেব উনি আজকে যে বক্তব্য করেছেন যে আমরা এই ধরনের কনফারেন্সের মাধ্যমে অনেক কিছু জানলাম অনেক কিছু বুঝলাম যেটা নাকি আমাদের দেশের বিশেষ করে ঢাকা শহরের ট্রাফিক সিস্টেম সম্বন্ধে উনি জানলেন এটাকে কিভাবে আগামীতে প্রয়োগ করা যেতে পারে এবং যার ফলে ওনার সাথে যারা ওনার যে প্রতিনিধি আসছেন ওনার পলিটিক্যাল এপিএস এবং সরকারি পিএস ওনারাও একই মতে একটা জায়গায় আসছে যে এই ধরনের কনফারেন্সে বাংলাদেশের আরো আগামী দিনে যোগ দিলে আমি মনে করি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব হাসনাত মিয়া আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জার্মানির ডুসেলফ শহরে অনুষ্ঠিত হয়ে গেল 3 দিনব্যাপী মেয়র কনফারেন্স, সেখানে যোগ দিয়েছেন বাংলাদেশের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সে বিষয়ে বিস্তারিত জানছিলাম। জার্মানিতে বাংলাদেশের অনারারি কনসুলার প্রবাসী বাংলাদেশি জনাব হাসনাত মিয়ার কাছ থেকে। সৌদি আরবের রিয়াদে বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আলহাজ আবু সাইদের সভাপতিত্বে ও সাখাওয়াত হোসেন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আমির হোসেন, নুরুল আমিন, কামাল হোসেন, আব্দুল কাদের, বিল্লাল হোসেন ও ইমাম হোসেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৌদি আরবে এক শ্রেণীর আদম ব্যবসায়ীরা ফ্রি ভিসার কথা বলে ফাঁদে ফেলছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গমনেচ্ছু বাংলাদেশিদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে রিয়াদ থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলামিন। মোহাম্মদ আলামিন, স্বাগত। ফ্রি ভিসার নাম করে ফাঁদে ফেলা হচ্ছে, কারা এর সাথে জড়িত, দূতাবাস কোনো ব্যবস্থা কেন নিচ্ছে না? আপনাকে আসলে ফ্রি ভিসা নামটাই একটি প্রতারণা, কারণ হচ্ছে যে আপনি জানেন যে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই, আর যেসব ভিসা বাংলাদেশে যায় সেখানেও কিন্তু সুনির্দিষ্ট পেশা থাকে, তো সেই পেশাগুলোতে এক শ্রেণীর অসাধু আদম ব্যবসায়ী তারা প্রলোভন দেখায়, যারা একদম প্রবাসে আসতে ইচ্ছুক গ্রামের মানুষদেরকে, তো তারা যেটা বলে থাকে যে প্রবাসে ফ্রি ভিসাতে গেলে নিজের ইচ্ছা মতো কাজ করা যায় এবং অনেক টাকা ইনকাম করা যায়। বস্তুত এটি একটি বড় ধরনের প্রতারণা। আপনি জানেন যে গত 5 বছর আগের সৌদি আরব আর বর্তমানে সৌদি আরব কিন্তু এক নয়। এখানে কিন্তু বর্তমানে সৌদি আরবের অনেক আইন পরিবর্তন হয়েছে, এখানে বলা হয়েছে যে যেই কোম্পানিতে যেই কাজে একজন শ্রমিক আসবে তাকে সেই কাজই করতে হবে, অন্য প্রতিষ্ঠানে বা অন্য কাজে তাকে পাওয়া গেলে সেখানে মোটা অঙ্কের একটি জরিমানা করা হবে, সেখানে 1 লক্ষ রিয়াল পর্যন্ত একটি জরিমানার বিধান রয়েছে।
দূতাবাস থেকে কিন্তু বারবার এই বিষয়টিকে বলা হয় এবং প্রবাসী যারা প্রবাসে আসতে চান তাদের কিন্তু সচেতন করার ব্যাপারে কিন্তু উদ্যোগ নিয়ে থাকে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিন্তু এই ব্যাপারে বারবার বলা হয়েছে। কিন্তু আপনি জানেন যে এই ফ্রি ভিসার নামের যেই প্রতারণা সেখানে কিন্তু এখন একজন শ্রমিক যদি আসে কন্ট্রাক্ট ভিসায় আসলে যেখানে 3-4 লক্ষ টাকা আসতে পারে সেখানে কিন্তু এই কথিত ফ্রি ভিসা যেটি হচ্ছে সেটি কিন্তু 5-6 লক্ষ টাকা খরচ করতে হয়। এখানে আসলে তার প্রথম আসার পরে এয়ারপোর্ট থেকে কিন্তু তার নিজ খরচে একটা বাসায় উঠতে হয়, তার খাবার যাবতীয় খরচ কিন্তু তাকে বহন করতে হয়, পাশাপাশি ইকামা নবায়নের যে ফি সেটিও কিন্তু তাকে বহন করতে হয়। তো আরেকটি বিষয় যেটা আমরা বলে থাকি যে বা শুনে থাকি যে ফ্রি ভিসা আসলে মোরেও কিন্তু শান্তি নেই। এখানে কিন্তু যারা ফ্রি ভিসার ব্যবসা করে থাকেন বা যেসব নিয়োগকর্তারা ফ্রি ভিসার সাথে জড়িত থাকেন তারা কিন্তু একটি কৌশল অবলম্বন করে থাকেন, কারণ তারা এখানে ফ্রি ভিসায় যারা কাজ করেন তাদের কিন্তু ইকামা দেওয়ার সাথে সাথে কিন্তু 12 মাসের একটি বেতন পেয়েছে এরকম একটি স্বাক্ষর সম্বলিত একটি পেপার নিয়ে রাখা হয় যাতে করে পরবর্তীতে তাকে ফাঁসানো না যায়। এমতো অবস্থায় কিন্তু একজন প্রবাসী যখন মারা যায় তখন তার লাশ দেশে পাঠাতেও কিন্তু অনেক ব্যাক পেতে হয়, কারণ যেসব বৈধ ইকামাদারী লোক থাকে তাদের কিন্তু শর্ত অনুযায়ী নিয়োগকর্তায় তার লাশ দেশে পাঠানোর কথা, কিন্তু সেখানে সে ওই ফ্রি ভিসায় শর্তে থাকার কারণে কিন্তু তার লাশটাও সেই নিয়োগকর্তা দেশে পাঠান না, কারণ এখানে একটা টাকা খরচ হয় সেই টাকা দিতে চান না। তো যারা এই অভিবাসন বিশেষজ্ঞ আছেন তারা বলছেন যে এই বিষয়টিকে আরো প্রবাসীরা যারা বিদেশে আসতেছেন তারা যদি সজাগ না হন, তারা যদি সতর্ক না হন তাহলে কিন্তু এই বিষয়টিকে রোখা সম্ভব নয়, কারণ যারা আসছেন তারা জেনে শুনে বুঝে যদি আসেন তাহলে কিন্তু এই থেকে এই প্রতারণা থেকে রক্ষা পাওয়া সম্ভব। আরেকটি বিষয়, এখন কিন্তু অনলাইনে সবকিছুই জানা যায় এবং একজন শ্রমিক সে কোথায় আসছে, কি কাজ হবে, তার কত বেতন হবে, কত টাকা সে পাবে মাসিক এবং তার কত ঘন্টা ডিউটি হবে, খাবার কে দিবে, বাসা কে দিবে, সবকিছু কিন্তু অনলাইনে জানা সম্ভব তার ভিসার বিপরীতে। তো যারা অভিবাসন বিশেষজ্ঞ আছে দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিন্তু প্রতিনিয়তই কিন্তু এই ব্যাপারে কাজ করে যাচ্ছে যাতে এই ফ্রি ভিসার নামে কিন্তু প্রতারণা যাতে না হয়, এবং সৌদি সরকারও কিন্তু এই ভিসা ট্রেডিং বা যারা এই ফ্রি ভিসার নাম করে লুকিয়ে নেয় তাদেরকে এরকম বিপদে ফেলছে তাদের কিন্তু কঠোর আইনের আওতায় আনার জন্য আইন পাস করেছে এবং আইন কার্যকর হচ্ছে। এই ক্ষেত্রে দুই পক্ষকে যদি সতর্ক করা যায় এবং যারা আসছেন তাদেরকে পাশাপাশি যারা এই বিষয়ে ব্যবসা করছেন তাদেরকে যদি আইনের রাস্তায় শাস্তি দেওয়া। নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন এই ফ্রি ভিসার নামে এই ফাঁদে ফেলে প্রতারিত যারা হয়েছেন তাদের সংখ্যা কেমন, তাদেরকে সহযোগিতার কোনো ব্যবস্থা আছে কিনা বা তাদের জন্য ব্যবস্থা কি? একটা পর্যায়ে কিন্তু প্রচুর পরিমাণ ফ্রি ভিসার লোক ছিল কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু কমছে, কারণ যারা ফ্রি ভিসায় ছিলেন তারাও কিন্তু দেখছেন যে আসলে এই ফ্রি ভিসা থেকে লাভ নেই, কারণ বছর শেষে নিজের টাকা দিয়ে আকামা বানান, তাছাড়া বাইরে কাজ করলে জরিমানার একটা বিধান রয়েছে এবং সেই জরিমানা তাকেই পে করতে হবে। এখন এই থেকে মুক্তি পাওয়ার কিন্তু একটা সুযোগ আছে, সেটি হচ্ছে যে অনেক কোম্পানি কিন্তু তাদের লোক নেওয়ার ক্ষেত্রে বিজ্ঞপ্তি দিয়ে থাকে যে তারা লোক নিচ্ছে এবং তারা কফালা যেটা ট্রান্সফার বলে সেটি করে কিন্তু এই এর হাত থেকে কিন্তু রক্ষা পেতে পারে। অনেক কোম্পানি কিন্তু তারা এই ধরনের লোক নিয়ে থাকে যারা এখন ফ্রি ভিসায় আছেন তারকে কিন্তু তাদের আওতায় নিয়ে তারা বৈধ করছেন এবং তারা তাদের জিম্মায় নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এই দিনকে দিন কিন্তু এই ফ্রি ভিসার লোকদের সংখ্যা কমছে এবং ভবিষ্যতে একটা পর্যায়ে এরকম আসবে বা এখনই শুরু হয়েছে যে একজন লোক বাহিরে পাওয়া গেলে তার ইকামাতে যেই কাজ এবং কোম্পানি উল্লেখ আছে তার বাহিরে কিন্তু পাওয়া গেলে তাকে মোটা অঙ্কের জরিমানা এবং জেলের সম্মুখীন হতে হচ্ছে। ধন্যবাদ মোহাম্মদ আলমিন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মোহাম্মদ আলমিন যুক্ত হয়েছিলেন সৌদি আরব থেকে, জানাচ্ছিলেন ফ্রি ভিসার নামে প্রতারিত হচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি, তাদের সর্বশেষ অবস্থা এবং তাদের জন্য কী ব্যবস্থা সেটি জানাচ্ছিলেন এবং ফ্রি ভিসার নামে এই প্রতারণার বর্তমান অবস্থা সেটিও তিনি জানাচ্ছিলেন। ভোটার তালিকা কার্যক্রমের খবরে খুশি প্রবাসীরা, মালয়েশিয়া প্রবাসীদের দাবি মালয়েশিয়া থেকে শুরু হোক ভোটার তালিকা কার্যক্রম। এই বিষয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সাদাত হোসেন। ভোটার তালিকা করা কার্যক্রমে খুশি মালয়েশিয়া প্রবাসীরা, মালয়েশিয়া প্রবাসীদের দাবি মালয়েশিয়া থেকে শুরু হোক ভোটার তালিকা কার্যক্রম।
বিশেষ করে মালয়েশিয়া যেসব মালয়েশিয়ার যেসব প্রত্যন্ত অঞ্চল আছে এবং মালয়েশিয়া প্রায় 8-10 লক্ষ প্রবাসী বাংলাদেশি আছে, তাদের বেশিরভাগই দীর্ঘদিন প্রবাসে থাকায় তারা এই ভোটার তালিকা কার্যক্রমের বাইরে, এই স্মার্ট কার্ড যেটি বাংলাদেশে এখন চালু হয়েছে এইসব কার্ড থেকে বাইরে, এবং অনেক প্রবাসী অনেকদিন পরে যখন মালয়েশিয়া থেকে তারা যখন প্রবাস থেকে বাংলাদেশে যায় তারা বর্তমানে দলিল করা এবং বিভিন্ন কার্যক্রম যখন তাদের স্মার্ট কার্ডের প্রয়োজন হয় তখন তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এতে মালয়েশিয়া প্রবাসীদের দাবি যে তো মালয়েশিয়া সবচেয়ে বাংলাদেশ থেকে খুব কাছের একটি রাষ্ট্র এবং খুব বেশি প্রবাসী, তারা যদি শুরু থেকেই মালয়েশিয়া থেকে এই কার্যক্রমটা চালু করা হয় তাহলে মালয়েশিয়া প্রবাসীদের যেসব যেহেতু প্রবাসীদের সংখ্যা বেশি তাই এই কার্যক্রমটি খুব ভালোভাবে করা সম্ভব হবে। তাই এখানে মালয়েশিয়ার যেসব প্রবাসীরা বাস করে তাদের একটি দাবি যে ভোটার তালিকা যে কার্যক্রমটি সেটি মালয়েশিয়া থেকে শুরু। সাদাত হোসেনকে ধন্যবাদ জানাচ্ছি। এবার যাব জাপানে। আপনারা জানেন বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে চায় জাপান সরকার। এই বিষয়ে বিস্তারিত জানাতে টোকিও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক ফখরুল ইসলাম। জনাব ফখরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। কোন কোন সেক্টরে জাপান সরকার বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিতে চায় ফখরুল? জি ধন্যবাদ, যে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে লাইভে সংযুক্ত করার জন্য। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যারা বাংলাদেশ থেকে জাপানে আসতে চান তাদেরকে সতর্ক কিছু জিনিস আমি বলে দিচ্ছি, তথ্য জানাবো যে বাংলাদেশের যে প্রথমে অবস্থান হয়েছে দক্ষ কর্মীকে নিয়ে আমরা কাজ করতে চাচ্ছে বাংলাদেশে, জাপান সরকারও চাচ্ছে তাদের, এখনো কিন্তু কন্ট্রাক্টটা ওরকম ভাবে হয় নাই যে কন্ট্রাক্ট হয়েছে শুধু আমরা লোক আনবো, কবে আনবো, কি হিসাবে আনবো, এই বিষয়ে কিন্তু এখনো পুরোপুরি তথ্য জানা যায় নাই। আমি আরো জানাবো যে যারা এখনই শুধু দৌড়াদৌড়ি করতেছেন কারো এজেন্সির মাধ্যমে বা কারোর জাপানে আত্মীয় স্বজন থাকেন বা অনেকে কাজ করে থাকেন যে আপনার এজেন্সিতে আমরা লুক নিব, তারা অনেকে বিজ্ঞাপন দিয়ে থাকেন, তাদের থেকে বিরত থাকবেন। কি কারণে তারা N4 লেভেল লাগবে, যে N4 লেভেল করতে গেলে N5 টা আমি কিছুদিন আগেও বলেছি N5 টা করার পরে N4 লাগবে, এটা কিন্তু আপনার সো টাফ ব্যাপার। আপনার পড়াশোনা করার পরেই দক্ষ শ্রমিক হতে পারবেন যখন আবার আপনার 14টা ক্যাটাগরিতে নিবে, 14টা ক্যাটাগরিতে একটা যদি আপনি দক্ষ হন ট্রেডিং দেন তারপরে তারা জাপান থেকে গিয়ে পরীক্ষা নিবে। জাপান সরকার যখন বলবে আমি নিব তারপর থেকে 6 মাস একটা প্রসেসিং থাকবে, তারপর তারা অনলাইনে ইয়ে করবে। আর আমাদের বাংলাদেশ থেকে যারা আসবে জাপানে, আমি আরো কিছু বলতে চাই যে যারা জাপানে আসতে চান অবশ্যই কঠিন বিষয়, এটা সহজ না, জাপানে আসাটা অনেক কঠিন। যারা জাপানে এসে কাজও করেন একজনে তিনজনে কাজ করতে হবে, জাপানিজদের সাথে তাল মিলিয়ে একজনে তিনজনে কাজ করতে হবে। আর দ্বিতীয়ত হলো কি, জাপানে বসবাসরত যারা প্রবাসীরা আছেন তারাও সঠিক তথ্যটা জানেন না যে জাপান থেকে লোক আনবে, তাদের আত্মীয় স্বজনকে বলতেছে লোক নিয়ে আসবে, কিন্তু এই সঠিক তথ্য জানানোর জন্য আমি News24 কে ধন্যবাদ জানাবো। এই যে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে, আমরা এখনো কোন আমাদের প্রসেসিং সরকারি ভাবে শুরু হয় নাই, শুধু কন্ট্রাক্ট হয়েছে। আপনার কেউ হতাশ হবেন না, কেউ প্রতারিত হবেন না, যে জিনিসটা এজেন্সির মাধ্যমে হচ্ছে বা কোনো ল্যাঙ্গুয়েজ সেন্টার বলতেছে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে। ফখরুল ইসলাম ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জাপান থেকে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক ফখরুল ইসলাম। জাপানে দক্ষ লোক শ্রমিক নিতে চায় জাপান সরকার, এই বিষয়ে সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কথা হচ্ছে, এখনও সেটির প্রক্রিয়া শুরু হয়নি, সুতরাং কেউ যেন এক্ষুনি কারো মাধ্যমে প্রতারিত না হয় সে বিষয়টি নজর রাখতে হবে। সংবাদ বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন News24 সংবাদ। এবার যাব থাইল্যান্ডে। পাতায়া সিটি বিচ থেকে কিছুক্ষণ আগে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ সাংবাদিক ফোরাম ওমানের সভাপতি এইচ এম হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন সেখানকার পর্যটন শিল্পের খবর।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে প্রায় 200 কিলোমিটার দূরে পাতায়া সিটিতে এবং পাতায়া বিচে আমরা আসলে এই মুহূর্তে অবস্থান করছি। যে বিচটিতে প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় কয়েক হাজার পর্যটক আসলে এই বিচটি পরিদর্শনের জন্য আসে এখানে, এবং এখানে যথেষ্ট পরিমাণে বাংলাদেশের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। সেই পাতায়া বিচের সাথেই রয়েছে কোরাল দ্বীপ, যেটি অত্যন্ত সুন্দর একটি দ্বীপ, এবং এই দ্বীপে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ঘুরতে আসেন এবং তারা তাদের অবকাশ যাপন করতে আসেন। এখানকার স্থানীয় যারা রয়েছেন থাইল্যান্ডি, তাদের সাথে কথা বলে যতটুকু জানা গেছে, এবং এখানে যারা প্রবাসী বাংলাদেশি রয়েছেন তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, এখানকার টুরিস্ট যারা রয়েছেন তাদের নিরাপত্তায় রয়েছে সার্বক্ষণিক টুরিস্ট পুলিশ, এবং স্থানীয় যারা থাইল্যান্ডি রয়েছেন তারাও যথেষ্ট পরিমাণে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেন যাতে টুরিস্টদের কোনো রকমের কোনো বিঘ্ন না ঘটে। আর সে কারণেই আসলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে টুরিস্টরা এখানে ঘুরতে আসেন এবং তারা চেষ্টা করেন এখানে মনোরঞ্জনের। আমরা চেষ্টা করছি সেরকমই একজন বাংলাদেশি পর্যটকের সাথে কথা বলার জন্য। তিনি আসলে এখানে এসেছেন, কেমন লেগেছে তার, কেমন আছেন আপনি, কেমন লাগছে আপনার আসলে যদি আপনি ঘুরতে এসেছেন যদি একটু বলেন? আমি আসলে এখানে ঘুরতে আসলাম, এখানে ব্যবসা করি আর এখানে অনেক ঘুরতে আসাই, প্রথমে আমার খুব ভালো লাগছে। ভালো লাগার পরে আমি প্রসেসের অনুযায়ী ব্যবসা শুরু করছি। তো এখন আমি এখানে এক রেস্টুরেন্ট আছে, গেস্ট হাউস আছে, কাপড়ের দোকান আছে। তো এখানে হাজার হাজার দর্শক সারা ওয়ার্ল্ডের থেকে আসে। তো আইসা এখানে এই একটা পুরা লাইলেন আছে এখানে ঘুরে, এবং সাইড ট্যুরগুলো আছে এগুলো ঘুরে, এবং বাংলা খাবার, ইন্ডিয়ান খাবার, আরও যে বিভিন্ন দেশের খাবার রেস্টুরেন্ট আছে এখানে খাওয়া যায়, এবং এখানে ঘোরার জন্য খুব ভালো জায়গা এবং থাকার জন্য খাওয়ার জন্য। আন্তর্জাতিক শনিবার ভারতের আসামে প্রকাশিত চূড়ান্ত নাগরিক পঞ্জি থেকে 19 লাখ মানুষ বাদ পড়ার ঘটনায় দেশটিতে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নিতে এই তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দল বিজেপি। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস সহ সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতাও। তবে বিজেপি নেতারা বলছেন ভারত কোনো ধর্মশালা নয় যে সব ধর্মের শরণার্থীদের আশ্রয় দিতে সরকার বাধ্য থাকবে। এদিকে তালিকায় নাম না থাকায় রাজ্য থেকে বিতাড়িত হওয়ার আশঙ্কায় ভুগছেন এই 19 লাখ মানুষ। আসমান্তুলের ডেস্ক রিপোর্ট। শনিবার ব্যাপক উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে ভারতের আসাম রাজ্যের চূড়ান্ত নাগরিক পঞ্জি প্রকাশ করা হয় আর এই তালিকা থেকে বাদ পড়েছেন 19 লাখ মানুষ। এই ঘটনায় অভিযোগ করেছে মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নিতেই এই তালিকা প্রকাশ করেছে মোদী সরকার। রাজ্যের চূড়ান্ত নাগরিক তালিকা এনআরসি দেখে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় কংগ্রেস পার্টি। দলটির অভিযোগ হিন্দু ভোট ব্যাংক সন্তুষ্ট করতেই এই তালিকা প্রকাশ করেছে বিজেপি সরকার। তবে এনআরসি থেকে বাদ পড়া 19 লাখ মানুষের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে কংগ্রেস। শনিবার প্রকাশিত তালিকা দেখে নাখোশ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানান তালিকার বাইরে থাকা 19 লাখ মানুষ দীর্ঘদিন ধরে আসামে বসবাস করে আসছে, তাই তাদের দায়িত্ব এখন কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে। এদিকে আসামের পর এবার পশ্চিমবঙ্গেও বাংলাদেশি মুসলমানদের তাড়াতে নাগরিক তালিকা তৈরি হুঁশিয়ারি দিয়েছে ক্ষমতাসীন দল। আর বিজেপি নেতা ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন সব ধর্মের শরণার্থীদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে সরকার বাধ্য নয়। আর বরাবরের মতো এনআরসি কর্তৃপক্ষ জানিয়েছে আগামী 4 মাসের মধ্যে বিদেশি ট্রাইব্যুনালে আপিল করার সুযোগ পাবেন তারা। আর রোববার তালিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদনের কথা জানায় সর্বভারতীয় আসাম ছাত্র সংগঠন। শনিবার তালিকা প্রকাশের পর বিরাট অনিশ্চয়তায় আছেন এনআরসি তালিকা থেকে বাদ পড়া 19 লাখ মানুষ। তাদের আশঙ্কা অবৈধ বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে তাদের রাজ্য থেকে বিতাড়িত করতে পারে সরকার। গত 4 বছর ধরে আসামের বাসিন্দাদের নিজেদের নাগরিকত্ব প্রমাণের পরীক্ষা চলছে। এ নিয়েও বিতর্কের পর সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার প্রকাশিত চূড়ান্ত তালিকায় 19 লাখ মানুষ বাদ পড়েন।
আসমাতুলি, নিউজ 24। চার মাত্রা থেকে আরও শক্তিশালী হয়ে ক্যাটাগরি 5 মাত্রায় রূপ নিয়ে ভয়াবহভাবে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ডোরিয়ান। স্থানীয় সময় রোববার বিকেল নাগাদ আটলান্টিক মহাসাগরের বাহামা দ্বীপপুঞ্জের উপর দিয়ে এটি বয়ে যাবে। হ্যারিকেনের প্রভাবে দ্বীপগুলোতে সে সময় প্রবল জলোচ্ছ্বাস এবং পরবর্তী 2 দিন প্রবল বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব উপকূলবর্তী অঙ্গরাজ্য ফ্লোরিডায় জরুরি অবস্থার পাশাপাশি জর্জিয়া ও সাউথ ক্যারোলাইনাতেও ঝড় মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আবারও প্রবাসের খবর। লেবাননে আজ শুরু হয়েছে পবিত্র আশুরা। বৈরুতে তাই নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এ ব্যাপারে বিস্তারিত জানাতে বৈরুত থেকে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক বাবু সাহা। বাবু সাহা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশুরা উপলক্ষে বাড়তি নিরাপত্তা সহ ব্যবস্থাপনার খবর জানাবেন আমাদের। ধন্যবাদ জায়েদ আপনাকে। আজ থেকে লেবাননে শুরু হয়েছে শিয়া ধর্মগুলির আশুরা, এবং এই আশুরাকে কেন্দ্র করে বৈরুতে শহর টোটালি লেবানন নিরাপত্তা ব্যবস্থা জোর করা হয়েছে, এবং এর মধ্যে বৈরুতেই বেশি, কারণ লেবাননে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত যে এলাকা সেখানে কিন্তু শিয়া ধর্মাবলম্বীরা তারা কিন্তু খুব ঘটা করে সেখানে এই আশুরা পালন করে, এবং সেই স্থানগুলোতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখেছি যে আজ থেকে সেখানে একজন প্রবাসী বাংলাদেশি বিকাল পাঁচটার আগে সে প্রবেশ করতে পারবে, এবং যদি এর 5টার পরে যদি সে প্রবেশ করে তাহলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হতে হবে। তাছাড়া এখানে প্রতিদিনই আশুরা 5টা থেকে বিকাল রাত 12টা পর্যন্ত এখানে আশুরা চলে, এবং রাত 12টা পর আশুরা শেষ হলে তখন একজন প্রবাসী বাংলাদেশি আবার ওই এলাকায় ঢুকতে পারবে। তাছাড়া লেবাননে আপনি জানেন যে 26 অগস্ট ইসরায়েলের যে ড্রোন অ্যাটাক হয়েছে, সেই ড্রোন অ্যাটাকের কারণে কিন্তু লেবাননে বর্তমানে পরিস্থিতির খুবই ভয়াবহ, এবং আজকে আমরা দেখতে পেয়েছি যে আজকে বোমা হামলার আশঙ্কা ছিল লেবাননে, এবং সেই জন্য প্রবাসী বাংলাদেশিরা আজকে সাপ্তাহিক ছুটিতে কিন্তু আমরা খুব কম সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে দেখেছি যে এই নিরাপত্তা ব্যবস্থার কারণে তারা ঘর থেকে বের হতে, এবং প্রবাসীদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিস্তার করছিল যে কি থেকে কি হয়। আসলে আমরা প্রবাসী বাংলাদেশিরা এখনো এই ড্রোন হামলার কারণে আমরাও প্রবাসী বাংলাদেশিরা অনেকটা আতঙ্ক, এবং যে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত যে এলাকা আছে সেটা কিন্তু প্রতিটি চেকপোস্টে আপনার প্রতিটি চেকপোস্টে এখানে প্রবাসী বাংলাদেশি সহ আরো অন্যান্য যে যারা আছে তাদেরকে কিন্তু এখানে চেক করা হচ্ছে, এবং চেক করার পরে কিন্তু তারা ওই এলাকায় ঢুকতে পারছে। তো আমরা এখানে আগামী 10 দিন পর্যন্ত এখানে আশুরা চলবে, এবং এই 10 দিন আমরা জানতে পেরেছি যে এখানে নিরাপত্তা ব্যবস্থা খুব জোরদার করা হবে, এবং একজন অবৈধ প্রবাসীকে খুব সতর্কতার সহিত এখানে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে। জায়েদ, ধন্যবাদ জানাব বাবু সাহা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। লেবাননে বৈরুত থেকে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক বাবু সাহা। জানাচ্ছিলেন আরবি মাস মহরম শুরু হয়েছে, পবিত্র আশুরার সব প্রস্তুতি নেওয়া হয়েছে বৈরুতে, সেখানে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সংবাদ শেষ করব যাবার আগে শিরোনামগুলো আরেকবার। সায়েন্স ল্যাবে বোমা বিস্ফোরণে টার্গেট পুলিশ বলছে ডিএমপি বড় হামলার প্রস্তুতি, আশঙ্কা কাদের, সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। বিনিয়োগে ব্যাংক ঋণে সুদের হার সিঙ্গেল ডিজিট করার নির্দেশ প্রধানমন্ত্রী, রপ্তানি বাড়াতে নতুন পণ্যে বাজার ধরার পরামর্শ। সংকটের মধ্যেই 42-এ পা রাখল বিএনপি, খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনের বিকল্প নেই বলছে জাতীয় ঐক্যফ্রন্ট। মিনির জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন, 24 জনকে অভিযুক্ত করে বরগুনা পুলিশের অভিযোগপত্র দাখিল। আসামের নাগরিক তালিকা নিয়ে তীব্র অসন্তোষ, বাদ পড়াদের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে বলছেন মমতা। এ ছিল এখনকার সংবাদ। আয়োজনে পরে সংবাদ রাত 3টায় দেখার আমন্ত্রণ। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।